কুমিল্লার কোটবাড়ি সড়কের বলরামপুর এলাকায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর বসে কবুতরের হাট। নানা রঙের দেশি বিদেশি কবুতর নিয়ে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে শৌখিন ও পেশাদার কবুতর খামারিরা এসে জড়ো হন এখানে। বছর পাঁচেক ধরে গড়ে ওঠা কবুতরের এ হাটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। রাস্তার পাশে অসংখ্য খাঁচাভর্তি কবুতর নিয়ে বসে থাকেন বিক্রেতারা। কবুতরের এই হাটে কে ক্রেতা আর কে বিক্রেতা তা স্পষ্ট করে বোঝার উপায় নেই। হাটের বেশিরভাগ বিক্রেতাই শৌখিন কবুতর পালনকারী, নিজের সংগ্রহ থেকে বাড়তিগুলো যেমন বিক্রি করছেন, তেমনি অন্যের আনা কবুতর পছন্দ হলে তা কিনে নিজের সংগ্রহ সমৃদ্ধ করছেন। দেশি কবুতরের ভিড়ে বিশেষ আকার আর রঙের কারণে কিছু কবুতর খুব সহজেই নজর কাড়ে। কবুতরের মধ্যে রয়েছে পোটারবল, জগবিন, কিং, পারবিন, দেশি, গিরিবাজ, হুমা, ময়ূর, জিরাগলা, মুম্বাই, সিরাজি, চন্দন, পেশোয়ারি, কাগজি, গিয়াসসহ বিচিত্র সব নামের কবুতর। কবুতর ব্যবসায়ী মারুফ হোসেন জানালেন, এ বাজারে 500 থেকে 20,000 টাকার দামের কবুতর পাওয়া যায়। কবুতর বেচা কেনা হলে কোনো হাসিল দিতে হয় না এবং কেউ কোনো ধরনের প্রতারণার শিকারও হন না। বাজারটা প্রতি শুক্রবারে নামাজের পরে বসে, আর কি জুমার নামাজের পরে, তো মাগরিব পর্যন্ত বাজারটা থাকে এদিকে। আর আপনার আমাদের বাজারে কোনো প্রকার হাসিল কিংবা কোনো প্রতারণার কোনো ব্যবস্থা নাই, আমরা যথেষ্ট অ্যালার্ট থাকি, আমরাই এটা পরিচালনা করি, আমরাই চালাই। এবং আমাদের দেখা দেখি অনেকেই এগুলো করতেছে বা আশেপাশে দেখতেছি, অনেকে এগিয়ে আসতেছে দেখার জন্য, কেনার জন্য। এখানে আসলে বাজারটা আপনার একটা শখের জন্য, কুকুরদের জন্য অনেক সময় পারফেক্ট জায়গা, কারণ যেমন ময়ূরপঙ্খী আছে, যেমন আমার এখানে একটা ময়ূরপঙ্খী আপনি দেখতে পাচ্ছেন, সবাই শখের জন্য এখানে আসে। আবার কেউ আপনার পেশাদার পালনকারী আছে, তারাও আবার আসে, আসা যাওয়া করে এখানে। হাটে আসা অধিকাংশ ক্রেতা বিক্রেতাই তরুণ, তাদের হাঁকডাক, হৈহুল্লোড় আর আড্ডায় সরগরম থাকে প্রতি শুক্রবারের বলরামপুরের এই কবুতরের হাট। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।